হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বপ্ন ভিডিও চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2021 সালে প্রকাশিত গডজিলা বনাম কং মুভিটি, এবং এই মুভিতে এটা জানার চেষ্টা করব কি কারণে গডজিলা এবং কং এর মধ্যে আবার যুদ্ধ হয়েছিল। তবে ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এমন নতুন নতুন মুভির আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় আজ থেকে প্রায় 5 বছর পূর্বে গডজিলা এবং কং এর মধ্যে যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে গডজিলা জিতেছিল এবং তারপরে সেই সমুদ্রের তল দেশে ডুব দিয়েছিল, এবং সেই সময় থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরেই আমাদের 5 বছর পর অর্থাৎ বর্তমান সময়কে দেখানো হয়, এবং তখন একটি আইসল্যান্ডকে দেখানো হয় যেটি কং এর ঘর ছিল, এবং কং এর আকার তখনকার থেকে এখন অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। এরপরে কং ঘুম থেকে উঠে এবং পানিতে গিয়ে অনেক মজা করে। এরপরে সেখানে আমাদের একটি ছোট বাচ্চাকে দেখানো হয় যেটি কং এর সাথে খুব বন্ধুত্ব ছিল। কং তার সব কথা শুনত, কোনো কথাই বাদ দিত না, কিন্তু মেয়েটি কানে শুনত না এবং কিছু বলতে পারত না। এরপরেই আমরা দেখতে পারি কং খুব রেগে ছিল এবং সে একটি গাছ মাটি থেকে তুলে এবং আকাশের দিকে ছুঁড়ে মারে, যার ফলে আকাশের এনার্জি ওয়াল নষ্ট হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি কংকে শহরের নিচে রাখা হয়েছিল যাতে সেখানে গডজিলা আবার না আসে, কারণ এরা যেহেতু একে অপরকে অনুভব করতে পারত তাই এরা আবার যুদ্ধ করতে পারত, সেই জন্য কংকে শহরের নিচে রাখা হয়েছিল। আর যেহেতু কং আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছিল তাই ডিসিশন নেওয়া হয় যে কংকে এখান থেকে অনেক দূরে অন্য জায়গায় রাখা হবে। এরপরে একটি ছেলেকে দেখানো হয় যে একটি কোম্পানিতে কাজ করত এবং সে হ্যাকারও ছিল, আর এই কোম্পানিটি সকল আধুনিক জিনিস তৈরি করত যেমন মেশিন, রোবট ইত্যাদি। কিন্তু হ্যাকারটি তার কোম্পানির উপর সন্দেহ হয়, সে মনে করে কোম্পানি কিছু এমন জিনিস তৈরি করতেছে যেটা আসলে তৈরি করা ঠিক নয়, এজন্য সে কোম্পানির সকল ডাটা হ্যাক করে নেয়, যার ফলে সে এটি বুঝতে পারে যে তারা কোনো একটি বস্তু হংকংয়ে শিপ করতেছে। আর তখনই সেখানে অ্যালার্ম বেজে ওঠে, এটি গডজিলা আসার অ্যালার্ম ছিল, আর দেখতে দেখতেই সেখানে গডজিলা চলে আসে। বাইরে এসে গডজিলা সব কিছু ধ্বংস করতে থাকে, কিন্তু এটি কেউ বুঝতে পারে না গডজিলা কেন এমন করতেছে, কারণ তারা জানতো গডজিলা একটি ভালো প্রাণী, সে মানুষকে রক্ষা করে এবং তাদের জীবন বাঁচায়। আর এখানেই আমরা জানতে পারি গডজিলার কাছে একটি পাওয়ার রয়েছে, আর সেটি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার, এবং গডজিলা তার নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করে সম্পূর্ণ কোম্পানি ধ্বংস করে দেয়। এরপরেই সারা শহরে ছড়িয়ে পড়ে গডজিলা ফেরত এসেছে, এবং তার মধ্যে নতুন পরিবর্তন দেখা যাচ্ছে, সে আর আগের মতো নেই, কারণ সে আগে মানুষকে রক্ষা করত, কিন্তু এখন সে অনেক রাগি এবং সব কিছু ধ্বংস করে ফেলে এবং মানুষকে মারে ফেলতেছে। এরপরে কোম্পানির মালিক খবরে বলে তার কোম্পানি একটি প্রজেক্টের উপর কাজ করতেছে, এবং এই প্রজেক্টের মাধ্যমে এমন একটি মেশিন বানানো সম্ভব হচ্ছে যার ফলে তারা গডজিলার মোকাবেলা করতে পারবে। এই খবরটি একটি মেয়েও শুনে, এবং তার নাম ছিল ম্যাডিসন। আর এখানে ম্যাডিসন মানতে রাজি ছিল না যে গডজিলা রেগে এসেছে, কারণ সে গডজিলা সম্পর্কে অনেক কিছু জানতো, এ কারণে সে নিউজটিকে ফালতু নিউজ বলে মনে করত, কারণ সে মনে করে গডজিলা কোনো দিন মানুষের ক্ষতি করতে পারে না, বরং সে মানুষকে সাহায্য করে এবং মানুষের জীবন রক্ষা করে। এজন্য ম্যাডিসন তার বাবার কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে গডজিলা কোনো দিনও এমনটা করতে পারে না, হয়তো তার সাথে অবশ্যই কোনো কিছু করা হয়েছে। কিন্তু ম্যাডিসনের বাবা উল্টো তাকে বলে, দেখো মা, এই সব প্রাণী টাইটানস মানুষের মতো হয়ে থাকে, মানে তাদের মনও পরিবর্তন হতে পারে, আর দেখো গডজিলাও পরিবর্তন হয়েছে এবং সে মানুষকে মেরে ফেলতেছে। এরপর ম্যাডিসন সেখান থেকে চলে যায়, আর সে ওই হ্যাকারের অনলাইন অডিও শুনতে পায়। ওই হ্যাকার গডজিলার ব্যাপারে একটি অনলাইন অডিও ছেড়েছিল। এরপর ম্যাডিসন সিদ্ধান্ত নেয় সে ওই হ্যাকারের সাথে দেখা করবে এবং তাকে জিজ্ঞাসা করবে আসলে গডজিলা কী কারণে এতে রেগে আছে, আর সে ওই কোম্পানিকে কেনই বা ধ্বংস করে ফেলছে। এরপর কোম্পানির মালিক একজন সিনিয়র ডক্টর ল্যাথনের সাথে দেখা করে। ডক্টর ল্যাথন আসলে একজন বিজ্ঞানীও ছিল। কোম্পানির মালিক ল্যাথনকে বলে যে আপনার যে হলো আর্থে ধারণা ছিল এটি আসলে সত্য, আর এটি সেই জায়গা ছিল যেখানে টাইটানস জন্মগ্রহণ করে। আসলে ল্যাথন একটি বই লিখেছিল, সেখানে সে লিখেছিল আমাদের এই মাটির স্তরের নিচে আরও একটি মাটির স্তর রয়েছে যার নাম হলো হলো আর্থ, এটি লুকিয়ে আছে, কেউ দেখতে পায় না, আর এই আর্থই হলো টাইটানের শক্তির উৎস। তখন কোম্পানির মালিক ন্যাথনের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দেয়। কোম্পানির মালিক ন্যাথনকে বলে আমরা হলো আর্থের ভেতরে একটি শক্তির উৎস খুঁজে পেয়েছি,
যদি আমরা সেই শক্তির উৎসর কাছে পৌঁছাতে পারি তাহলে আমরা গর্জিলাকে হারাতে পারবো। ডক্টর নেথন বলে, কিন্তু আমরা সেই হলোয়ার্থে যাব কিভাবে? কারণ কিছু বছর আগে আমার ভাই সেখানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে যেতে পারে না এবং সেখানে মারা যায়। এখানে আমরা জানতে পারি হলোয়ার্থে গ্র্যাভিটি নেই, এজন্য সেখানে সব কিছু বাতাসে ভেসে থাকে। তখন কোম্পানির মালিক নেথানকে বলে, এ ব্যাপারে আপনার চিন্তা করার লাগবে না, কারণ আমরা একটি অ্যান্টি গ্র্যাভিটি গাড়ি বানিয়েছি যার সাহায্যে আমরা হলোয়ার্থে যেতে পারবো। কোম্পানির মালিক আরও বলে, সকল টাইটানসের নিজস্ব একটি ক্ষমতা রয়েছে যার মাধ্যমে সে তার নিজের বাড়ি খুঁজতে পারে, এই জন্য আমাদের কঙ্কের সাহায্য নেওয়া দরকার। এরপর নেথন তার এক মেয়ে বন্ধুর সাথে দেখা করে, আর এই মেয়ে বন্ধু কঙ্কের দেখাশোনা করত। নেথান সেই ডক্টর মেয়েকে এটা বোঝানোর চেষ্টা করে যে আমাদের কঙ্কে তার বাড়িতে যেতে দেওয়া দরকার, আর তার বাড়ি হলো হলোয়ার, কারণ আমরা বেশি দিন তাকে এখানে রাখতে পারবো না। আর যদি সে এখান থেকে বেরো হয় গর্জিলা তার উপর আক্রমণ করবে, আর এই জন্য কঙ্কে শুধু হলোয়ারতেই ঠিক রাখতে পারে। কিছুক্ষণ পর সেই মেয়ে ডক্টরও রাজি হয়ে যায়, কারণ তার কাছে অন্য কোনো পথ ছিল না। এরপর তারা অনেক সৈন্যের সাথে কঙ্কে হলোয়ারতে নিয়ে যেতে ধরে। কঙ্কে তারা শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল। কঙ্কের বন্ধু অর্থাৎ সেই ছোট বাচ্চাটি কঙ্কের সাথে ইশারায় কথা বলে। বাচ্চাটি বলে, কঙ্ক রেগে যাচ্ছে কারণ তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। আর্মির প্রধান সেই মেয়ে ডক্টরকে বলে, আমরা গর্জিলার পথ দিয়ে তাকে নিয়ে যাব না, আমরা অন্য পথ দিয়ে তাকে নিয়ে যাব, যাতে গর্জিলা বুঝতে না পারে। আর মেয়ে ডক্টরও রাজি হয়ে যায়, কারণ সেও জানে গর্জিলা ও কঙ্ক মুখোমুখি হলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে দেখি ম্যাডিসন তার বন্ধুকে নিয়ে সেই হ্যাকারের কাছে যাচ্ছিল। সেই হ্যাকার তাদের বলে, আসলে কোম্পানি কিছু একটা বড় জিনিস বানাচ্ছে, এটি সম্পন্ন হলে তারা হংকংয়ে পাঠিয়ে দেবে। এটি গর্জিলা বুঝতে পারে, আর এটি তার পছন্দ ছিল না, যে কারণে গর্জিলা সম্পূর্ণ কোম্পানি ধ্বংস করে দেয়। অন্যদিকে দেখতে পাই কঙ্ক যে শিফটে ছিল সেখানে অ্যালার্ম বেজে ওঠে। সেই বাচ্চাটি মেয়ে ডক্টরকে বলে, গর্জিলা আসতেছে। নেথান বলে, যেহেতু গর্জিলা আসতেছে তাই আমাদের কঙ্কের শিকল খুলে দেওয়া দরকার, যাতে সে গর্জিলার সাথে যুদ্ধ করে আমাদের বাঁচাতে পারে। এরপর দেখা যায় গর্জিলা বের হয়েছে এবং সে একটি শিপ নষ্ট করে সামনে আসতেছিল। তখন কঙ্ক বুঝতে পারে গর্জিলা আসতেছে, তখন সে জোরে চিৎকার করতে থাকে কারণ তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। এরপর তারা বম ও রকেট দিয়ে গর্জিলার উপর আক্রমণ করে, কিন্তু তাতে গর্জিলার কিছুই হয় না, বরং উল্টো গর্জিলা সব প্লেন নষ্ট করে দেয়। গর্জিলা সামনের শিপ নষ্ট করে কঙ্কের শিফটের দিকে আসে এবং সেই শিফট উল্টে দেয়, যার ফলে কঙ্ক ও বাকি সবাই সমুদ্রে ডুবে যেতে ধরে। এরপর তারা কঙ্কের শিকল খুলে দেয় যাতে কঙ্ক গর্জিলার সাথে লড়াই করে তাদের বাঁচাতে পারে। এরপর কঙ্ক ও গর্জিলার লড়াই হয়, যেখানে কঙ্ক গর্জিলাকে সমুদ্রের অনেক নিচে ছুঁড়ে মারে এবং সেই উল্টানো শিপটিকে সিধা করে তাতে সকলে বেঁচে যায়। এরপরে গর্জিলা আবার উঠে এবং সেই বাচ্চা যে শিপটে ছিল সেইটির দিকে যেতে ধরে। এরপর কঙ্ক সেই শিপ থেকে এক লাফ দিয়ে অন্য শিপে যায়। তখন কঙ্ক গর্জিলাকে একটি ঘুষি মারে, উল্টো গর্জিলাও কঙ্কে একটি ঘুষি মারে, যার ফলে কঙ্ক শিপের উপর পড়ে যায়। সে উঠে এবং গর্জিলাকে আবার ঘুষি মারে, ফলে গর্জিলা সমুদ্রে পড়ে যায়। ফলে গর্জিলা খুব রেগে যায়, তখন সে তার নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করে। এটি দেখে কঙ্ক জীবন বাঁচানোর জন্য পানিতে লাফ দেয়। এরপর সমুদ্রের নিচে তাদের লড়াই চলতে থাকে। গর্জিলা তো সমুদ্রে শ্বাস গ্রহণ করতে পারছিল, কিন্তু কঙ্ক পানির নিচে শ্বাস নিতে পারতেছিল না, তাই কঙ্ক হেরে যেতে ধরছিল। এরপর গর্জিলা কঙ্ককে মারার জন্য পানির নিচে নিয়ে যাচ্ছিল। তখন মেয়ে ডক্টর বলে, খুব তাড়াতাড়ি কঙ্ককে সাহায্য করতে হবে, তা না হলে গর্জিলা তাকে মেরে ফেলবে। এরপর তারা অনেক মিসাইল পানির নিচে ছুঁড়ে মারে, ফলে কঙ্ক জীবন বাঁচানোর জন্য পানির উপরে আসে। ডক্টর নেথন বলে, সব ইঞ্জিন সব মেশিন অফ করে দাও, যাতে গর্জিলা মনে করে আমরা সবাই মরে গেছি। এরপর তারা সব কিছু অফ করে দেয়। তখন গর্জিলা সেখান থেকে চলে যায়। মেয়ে ডক্টর বলে, আমরা যদি আবার সব কিছু চালু করি গর্জিলা বুঝতে পারবে এবং আমাদের উপর আবার আক্রমণ করবে, তাহলে আমরা সামনে যাব কিভাবে? তখন নেথান বলে, আমরা হেলিকপ্টারে যাব। অন্যদিকে দেখা যায় ম্যাডিসন তার বন্ধুর সাথে কোম্পানির ভেতরে যায়, এটা দেখার জন্য কোম্পানি আসলে কী বানাচ্ছে।
কারণে গর্জিলা তাদের উপর আক্রমণ করেছিল। সেখানে তারা একটি বড় প্রাণীর ডিম দেখতে পায়। ডিমটি তারা যখন দেখে তখনই দরজা অফ হয়ে যায়। আসলে তারা যেখানে আটকে যায় সেটি একটি মেশিন ছিল, যেটি তাদের ডিমের সঙ্গে খুব দ্রুত হংকংয়ে নিয়ে যায়। অন্যদিকে সকল আর্মি হেলিকপ্টারের সাহায্যে কংকে হলোয়ার্থের কাছে নিয়ে যায়। সকলে কংকে বলে হলোয়ার্থের পথের দিকে যেতে, কিন্তু কং যেতে চাচ্ছিল না। তারপর তারা সিদ্ধান্ত নেয় সেই বাচ্চার দ্বারা কংকে ভিতরে নিয়ে যাবে, কারণ কং তার সকল কথা শুনে। এর সাথে তারা কংকে এটাও বলবে যে তার পরিবার সেখানে রয়েছে। বাচ্চাটি কংকে বলার পর কং সেখানে যেতে রাজি হয়ে যায় এবং সে সেখানে যেতে থাকে, আর বাকিরাও তাদের অ্যান্টিগ্র্যাভিটিক গাড়ি নিয়ে তাদের পিছু পিছু যেতে ধরে। হলোয়ার্থ অন্য ধরনের বিশ্ব ছিল, তাদের কাছে অ্যান্টিগ্র্যাভিটি গাড়ি থাকার কারণে তারা বেঁচে যায়। হলোয়ার্থে আরও অন্য ধরনের প্রাণী ছিল। একটি প্রাণী তাদের গাড়ির উপর আক্রমণ করে, তখন কং সে প্রাণীকে ধরে মেরে ফেলে। এরপর তারা সামনে যেতে থাকে। অন্যদিকে ম্যাডিসন তার বন্ধু সহ হংকংয়ে পৌঁছে যায়। সেখানে তারা কোম্পানির গোপন অস্ত্রটি দেখতে পারে। তারা দেখে গর্জিলাকে মারার জন্য কোম্পানি আরও একটি বড় গর্জিলা বানিয়েছে, আর এটি হলো মেগা গর্জিলা। এই মেগা গর্জিলাকে নিয়ন্ত্রণ করত কোম্পানির মালিক ডক্টর নেথনের সাথে, যার পরিচয় করিয়ে দিয়েছিল সে। মেগা গর্জিলাকে পরীক্ষা করার জন্য তারা সেখানে একটি প্রাণী ছেড়ে দেয়। মেগা গর্জিলা তার নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করে তাকে মেরে ফেলে, কিন্তু সেখানে একটি সমস্যা হয়ে যায়। মেগা গর্জিলাকে চালানোর জন্য তাদের আরও পাওয়ারের দরকার ছিল, আর এই পাওয়ার শুধুমাত্র হলোয়ার্থে ছিল। এজন্য কোম্পানির মালিক সেই নিউক্লিয়ার উৎসকে খুঁজতেছে, যাতে সে মেগা গর্জিলাকে ঠিকভাবে চালাতে পারে। মেগা গর্জিলা অ্যাক্টিভ হবার কারণে গর্জিলা বুঝতে পারে, এই জন্য সে হংকংয়ে যেতে থাকে। হলোয়ার্থ শক্তির উৎস একটি পাহাড়ের উপর ছিল। কং সেই পাহাড়ে যায় এবং এর দরজা কং খুলে সেখানে জোরে চিৎকার করে। কং সেখানে কুড়ালের মতো একটি অস্ত্র পায়। এই কুড়ালটি কোনো সাধারণ কুড়াল ছিল না, কারণ এটি গর্জিলার হাড় দিয়ে বানানো হয়েছে এবং এটি খুবই শক্তিশালী ছিল। কং সেই কুড়াল নিয়ে নেয়। এরপর কং সেই শক্তির উৎস পেয়ে যায় এবং সে জানতে পারে এই শক্তির উৎস কুড়ালকে চার্জ করতে পারে, কারণ কুড়ালটি চার্জ হবার পরেই চলবে, আর চার্জ দিলে এটির ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। গর্জিলা বুঝতে পারে হলোয়ার্থে কেউ গেছে, যার জন্য সে তার নিউক্লিয়ার শক্তি মাটিতে মারে, ফলে মাটি ফেটে কংকের কাছে পৌঁছে যায়। কোম্পানির একজন মেয়ে কর্মী নিউক্লিয়ার শক্তির অল্প কোম্পানির কাছে পাঠিয়ে দেয়, যেন তারা মেগা গর্জিলাকে আবার চালু করতে পারে। যদিও মেয়ে ডক্টর তাকে এটি করতে নিষেধ করে, কিন্তু সে তার কথা শুনে না। যখন সে বুঝতে পারে সেখানে গর্জিলা আসতেছে, সে তখন পালাতে থাকে। তখনই কং গাড়িটিকে ধরে ফুটিয়ে দেয়। কং তার কুড়াল নিয়ে গর্জিলার সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যায়, কারণ নিউক্লিয়ার শক্তি ব্যবহারের মাধ্যমে গর্জিলা তাকে যুদ্ধের ইশারা দিয়েছে। তখন কং তাড়াতাড়ি সেখান থেকে হংকংয়ে চলে আসে। কং গর্জিলার উপর আক্রমণ করে, কিন্তু ভুলক্রমে তার কুড়াল একটি বিল্ডিংয়ে আটকে যায়, আর সেই সময়ে গর্জিলা কংকে মাটিতে ফেলে দেয়। এখানে তাদের মধ্যে সেই লেভেলের যুদ্ধ হয়। এই সময় গর্জিলা কংকে মারার জন্য কয়েকবার নিউক্লিয়ার শক্তি ব্যবহার করে, কিন্তু কং প্রত্যেকবার বেঁচে যায়। এরপর কং তার কুড়াল দিয়ে আক্রমণ করে, ফলে গর্জিলা অসুস্থ হয়ে যায়। ফলে গর্জিলা খুব রেগে যায় এবং কংয়ের উপর আবার নিউক্লিয়ার শক্তি প্রয়োগ করে, কিন্তু কং তার কুড়াল দিয়ে নিউক্লিয়ার শক্তি আটকে দেয়। এইভাবে তাদের মধ্যে যুদ্ধ চলতেই থাকে। যেহেতু বেশি শক্তিশালী গর্জিলা ছিল, সেজন্য কং হেরে যাচ্ছিল। গর্জিলা কংকে মাটিতে ফেলে দেয় এবং তার বুকের উপর পা দিয়ে চিৎকার করতে থাকে। তখন কংকে চিৎকার করতে থাকে, তখনই গর্জিলা কংকে ছেড়ে দিয়ে যেতে ধরে। অন্যদিকে কোম্পানির মালিক সেই শক্তির উৎস পেয়ে গিয়েছিল, যে কারণে সে মেগা গর্জিলাকে আবার অ্যাক্টিভ করে ফেলে। এখানে আমরা জানতে পারি মেগা গর্জিলা গর্জিলা থেকে বেশি শক্তিশালী ও আকারে অনেক বড়। এখানে দেখা যায় মেগা গর্জিলা সব কিছু তার নিজের কন্ট্রোলে নিয়ে যায়, যার ফলে সে প্রথমে কোম্পানির মালিককে এবং পরে তার সহকারীকে মেরে ফেলে। এরপর মেগা গর্জিলা সব কিছু ভেঙে বাইরে আসে। গর্জিলা যখন মেগা গর্জিলাকে দেখতে পায়, তখন সে লড়াই করার জন্য এগিয়ে যায়। এরপর দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে যুদ্ধ চলে। যেহেতু মেগা গর্জিলা বেশি শক্তিশালী ছিল, এজন্য গর্জিলা হেরে যেতে ধরেছিল। মেগা গর্জিলা গর্জিলাকে অনেক জোরে মারে, ফলে সে মাটিতে পড়ে যায়।
অন্যদিকে ম্যাডিসন ও হ্যাকার মেগা গর্জিলার শক্তি বন্ধ করার অনেক চেষ্টা করে, কিন্তু সব মেশিনে লক লাগাছিল। এদিকে কং বেশি অসুস্থ ছিল, ফলে তার অবস্থা খুব খারাপ ছিল। বাচ্চাটি কঙ্কের হার্টবিট শুনে এবং সে বলে কঙ্কের হার্টবিট ধীরে ধীরে কমে যাচ্ছে। তখন নেথান বলে আমাদের কঙ্কে বাঁচাতে হলে তাকে অনেক বড় কারেন্ট শর্ট দিতে হবে। তখন তারা অ্যান্টিগ্রাভিটি গাড়ি দিয়ে কঙ্কে শর্ট দেয়, ফলে কঙ্কের হার্টবিট ঠিক হয়ে যায় এবং সে খাড়া হয়ে ওঠে। তখন বাচ্চাটি কঙ্কে বলে গর্জিলা আমাদের শত্রু না, ও আমাদের বন্ধু, এজন্য যাও তাকে সাহায্য করো। তখন কং গর্জিলাকে বাঁচাতে যায়। মেগা গর্জিলা তার নিউক্লিয়ার শক্তি দিয়ে যখন গর্জিলাকে মেরে ফেলছিল, তখন কং তার উপর আক্রমণ করে, ফলে গর্জিলা বেঁচে যায়। ফলে গর্জিলা বুঝে যায় তাদের একসাথে যুদ্ধ করতে হবে, কিন্তু মেগা গর্জিলা এতই শক্তিশালী ছিল যে তাদের দুজনকেই মারতে থাকে। হঠাৎ কং তার কুড়াল দেখতে পায়, কিন্তু সেটি চার ছিল না। তারপরেও সে কুড়াল দিয়ে মেগা গর্জিলার উপর আক্রমণ করে, কিন্তু কুড়ালে চার্জ না থাকার কারণে মেগা গর্জিলার কিছুই হয় না। অন্যদিকে ম্যাডিসন ও হ্যাকার মেশিন বন্ধ করতে পারতেছিল না, এজন্য হ্যাকার মেশিনের উপর পানি ঢেলে দেয়, ফলে কিছু সময়ের জন্য মেগা গর্জিলা অফ হয়ে যায়। আর এই সময়ে গর্জিলা তার নিউক্লিয়ার শক্তি দিয়ে কুড়াল চার্জ করে দেয়, ফলে কং তার কুড়াল দিয়ে মেগা গর্জিলাকে ধ্বংস করে দেয়। তার হাত পা ও সারা শরীরের অংশ আলাদা আলাদা করে দেয়, শেষে তার মাথাও আলাদা করে দেয়। যেহেতু তারা দুজনে একসাথে মেগা গর্জিলাকে মেরেছে, তাই তারা আর যুদ্ধ না করে গর্জিলা সমুদ্রের নিচে চলে যায় এবং কং সেই বাচ্চাকে সাথে নিয়ে চিরদিনের জন্য হলোয়ার্থে চলে যায়। মুভিটি এখানেই শেষ হয়। সো গাইস, মুভির এক্সপ্লেনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।